Martin Kohl. আমার দলঙ্গর বাবে আর বি একৈশ শিপাজার সমষ্টির বাবে এটা অনন্য কাম এটা সম্পন্ন হয়েছে। তার কারণে আমি আমার হাজরিকাপাড়া আঞ্চলিক ক্রিয়া সংস্থা আর তার যে মূল মানুষ সেই মানুষ চন্দ্র শর্মাক আমি ধন্যবাদ দিব লাগিব। আর এই কথা কব খুঁজেছি যে আজি একুড়ি তের সংখ্যক যে নাকি সদু আন্ত আমার জেলা আমার সাব জুনিয়র ভলিবল প্রতিযোগিতা প্রায় আটাইবিলাক জেলায় আজি আহি অংশগ্রহণ করেছে লড়া ছোৱালী। আর ভাল লাগিছে যে একটা ক্রিয়াসুলভ মনোবৃত্তি সৃষ্টি করেছে আর গোটেই সমগ্র আমার শিপাজার অঞ্চলতো বিশেষ করে হাজরিকাপাড়া গাঁয়ে গোটেই গাঁওতেই একটা পরিবেশ আহিছে। আর এনেও আজি বহু বছর ধরে আমার হাজরিকাপাড়া আঞ্চলিক ক্রিয়া সংস্থায় সুন্দরক একটা পরিবেশ সৃষ্টি করার কারণে আজি আমি দেখিছো কি যে আজি হয়তো মানচিত্রত ক্রিয়া জগতের মানচিত্রত আজি হাজরিকাপাড়া একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করব বলে মোট একটা দৃঢ় বিশ্বাস। আর সেই পরিবেশ আহিছেও আজি এটা এই নিশালেকে আমার মানে যে ছোৱালী যখন প্রতিযোগিতা চূড়ান্ত প্রতিযোগিতা তার আজি আমার মঙ্গলদৈ দলটিয়ে আর একে ধরনের আজি আমার যিনি প্রতিযোগিতা চলিছে আমার চূড়ান্ত মানে লড়ারও তাতো মঙ্গলদৈ দলটিয়ে মানে চূড়ান্ত প্রতিযোগিতা অবতীর্ণ হওয়াতো আমার দরঙ্গর বাবে আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথা। গতি মানে আজি আমার যিমানবোৰ দলে যোগদান করেছে সকল দললৈকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছো। আর আমি আশা রাখিছো যে আমার ইয়ার পিছত আমার মানে ন্যাশনেল রাষ্ট্রীয় সর্বভারতীয় প্রতিযোগিতাখনো আছে সেইখনতো মই সকলোরে সহযোগিতা কামনা করছো আপনাদের সহযোগিতা কামনা করছো। আর সেইখন প্রতিযোগিতাত আমার বেশি মানে কি হব কষ্ট হব আর বেশি আমি সকলে মানে ওতপ্রোতভাবে জড়িত হব লাগিব। গতি মই আজি পুনর্বার আমার হাজরিকাপাড়া আঞ্চলিক আমার ক্রিয়া সন্থার আর আমার অন্যান্য যিনি সদু ভিত্তিক যি নাকি আমার ভলিবল আমার এসোসিয়েশনের যখন কর্মকর্তা সকল ধন্যবাদ জ্ঞাপন করছো আর পরিচালক সকলক মানে ধন্যবাদ জ্ঞাপন করি মানে আজি মূল বক্তব্য ইমানটা সামৰি মাৰিছো।